আসো আসো আসো, চিকুকে ডাকতে হবে বারে বারে, ডাকতে ডাকতেই তোর এক্সপিরিয়েন্সটা বাড়বে। দেখো চলে এসেছি, সবকটা তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর খাওয়া দাওয়া করে ওরা এখন ডাকাডাকি করে বেড়ায়, গুড় 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 গুড়। তো দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। গাইজ, তো আমি চলে এসেছি এখন চিকুকে নিয়ে মাঠে, আর এই মাঠটা গাইজ আমার বাড়ির একটু সাইডেই, সমস্যা নেই। চিকুকে নিয়ে এসেছি একটু সাইকেলে ট্রেনিং দেওয়ার জন্য। সবার প্রথমে তো বাইকে দেওয়া যায় না, আগে সাইকেল থেকে স্টার্ট করতে হয়। চিকু যাও, ফুটে যাও, আসো আসো আসো, চিকুকে ডাকতে হবে বারে বারে, ডাকতে ডাকতেই তোর এক্সপিরিয়েন্সটা বাড়বে। ওই দেখো চলে এসেছি চিকু, তো চিকুকে নিয়ে এখন একটু গাইজ রাউন্ড মেরে আসি। এর এখন কি হচ্ছে বলো তো, এর হচ্ছে এই ডানাটা মেলছে না, আর হাওয়াটা এর ডানায় বাঁধছে, আর ডানায় বাঁধার ফলে এ পড়ে যেতে পারে। তো এখনও কিছুদিন সময় লাগবে উঠতে, আমার স্পিডের সাথে আমাকে ধরতে একটু সময় লাগবে, ঠিক আছে? তো এখন থেকেই যেহেতু প্রতিদিন একটু একটু করে আনতে হবে, আনতে আনতে শিখবে। তো আজকের জন্য এতটুকুই, ঠিক আছে? এখন একে বাড়ি নিয়ে যাই, এই আজকে অনেকটাই ট্রেনিং হয়েছে, তাই তো চিকু? চলো বাড়ি চলো। 2000 years later. বন্ধুরা, চিকুকে নিয়ে গেছিলাম হচ্ছে একটা নাগাদ। তো এখন বেজে গেছে 3:02 পার হয়ে গেছে। নিচে গেছিলাম, নিচে গিয়ে বললাম না আমার একটু সমস্যা আছে, দুপুরবেলা একটু শুলেই ঘুমিয়ে পড়ি। তো সেটা বড় কথা না, বড় কথা এখন আমার সবকটা পায়রা। এই দেখো বন্ধুরা, কিছু কিছু পায়রা আছে খাঁচার সামনে, কিছু কিছু আছে চালের উপরে, আর কিছু কিছু আছে ঘরের ভেতরে। আর আমি নোটিস করতে পারছি ওই চালও কেউ কেউ চলে গেছে, কিন্তু দেখা যাচ্ছে না গাইজ। তো এখন আপাতত আমরা খাঁচার ভেতরে যাব। খাঁচার ভেতরে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। তোমাদের জন্য সারপ্রাইজটা বলতে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছিলাম, কারণ সেটা আমাদের বাড়িতে আজকেই প্রথম এসেছে। আর এখন তো গরমকাল, আমি বলেছি না গরমকালে আমাদের বাড়িতে পায়রা আসে। তো গরমকাল যেহেতু পড়ে গেছে, পায়রা আসাও স্টার্ট হয়ে গেছে। এই দেখো চালের উপরে আমাদের কালিয়া আর কালিন্দি দুজনই আছে। ওই দেখো এত কালা ওরা, দেখা যাচ্ছে না চোখে। তো গাইস চলো একটু ভেতর থেকে ঘুরে আসি, যে নতুন গেস্টটা এসেছে তাদের সাথে তোমাদের তাদের তো না, তার সাথে তোমাদের দেখা করিয়ে নিয়ে আসি। এই দেখো খাঁচার ওপরেই বসে আছে একটা বেবি, দেখেছো? এই দেখো এই বেবিটা গাইস আজকে এসেছে, আজকে দুপুর নাগাদ। তো দেখি খাঁচার সামনে বসে আছে, তারপরে ওকে আমি ভেতরে রেখে দিয়েছি গাইস। তো খাঁচা খুলে দিয়েছি, এখন আপাতত ও খাঁচার উপরে উঠে দাঁড়িয়ে আছে। ভেবো না এই খাঁচায় আটকে রেখেছিলাম, এই টোটালি এই খাঁচার ভেতরে আমি আটকে রেখেছিলাম, যেহেতু আটকানো ছিল কিছুক্ষণ মতন পায়রা। তো সবকটা পায়রাই আপাতত ঘরের ভেতরে আসে। আমাদের কালিন্দির বাচ্চাকে না আমার একটু বাইরে নিয়ে যেতে ইচ্ছা করছে। ওরা সকালে একটু বাইরে গেছিল, সকালে বলতে দুপুর নাগাদ। তো এখন না ভাবছি আরেকবার বাইরে নিয়ে যাবো। তো গাইস চলো তো এদের একটু বাইরে নিয়ে যাই। এই যে নিয়ে এসছি দুটো বাচ্চাকে বাইরে নিয়ে এসছি। দেখো কেমন লাগছে সেটা দেখো, তোমরা জাস্ট দাঁড়ানোর জাস্ট স্টাইলটা দেখো। দুটো বাচ্চাই বাইরে আসার পর কফি করলো, এইটা করলো গাইজ ফিমেলটা। আর মেলটা হচ্ছে এই যে মেলটার গাইজ স্টাইলটা আরো আলাদা, আরো ইউনিক গাইজ। মেলটার জাস্ট তোমরা লেজটা ফলো করো আর পা গুলো ফলো করো, দাঁড়ানো কিভাবে দাঁড়িয়েছে। ফিমেলটারও সেম কেস, দেখো ফিমেলটা দেখো কি সুন্দর লাগছে গাইজ। তো এরা বড় হওয়ার অপেক্ষা, কবে যে এরা উড়ে বেড়াবে সেদিনটা দেখার জন্য আমরা অপেক্ষা করে আসি। তো এখন বর্তমানে সবকটা পায়রাই এখানে যেহেতু আসে, সবকটাকে আমি খেতে দেবো লাস্টবারের মতনই, তারপরে আর দেবো না গাইজ। তো এখন আপাতত এরা কিছুক্ষণ থাকুক এখানে, এরা এখানে থাকলে আমাদের কোনো সমস্যা হবে না একদমই। তো চলো বেশি লেট না করে এদের সবাইকে খেতে দিই। সবাই চলে এসেছে অলমোস্ট গাইজ, কিন্তু যে কটা ডানা কাটা সে কটা আসবে কি করে, সে কটা অত আসতে পারবে না। ওই দেখো সে কটা নিচেই আসে, তো ওদের আমি নিচেই খেতে দিয়ে দেবো। এটা তুই চিনা আজকে গাইজ ওই একটা নাগাদ যখন আমি চিকুকে নিয়ে বাড়িতে আসলাম, আসার পরে না কি হয়েছে, আমি আমাদের বাড়ির এই বেবিটা, এই বেবিটা ফিমেল বেবি, ফিমেল হবে 100% আমি তোমাদের সকালে জানিয়েছি। তো ফিমেল বেবিটাকে উড়িয়েছি, তারপরে হচ্ছে
আমাদের সুলতানকে উড়িয়েছি, আমাদের ম্যাড্রাসকে উড়িয়েছি। তো ওড়ানোর পরে আমি নোটিশ করলাম যে আর একটা পায়রা অ্যাড হয়ে গেছে। তো আর একটা পায়রা অ্যাড হওয়ার পরে আমি বুঝতে পারলাম আর একটা কোথা থেকে আর একটা বেবি চলে এসেছে কারুর বাড়ি থেকে। তো ওইটাই সেই বেবিটা, আর ওটাই আমার বাড়িতে নেমেছে। তো ও আমার বাড়িতে থাকবে, কোনো সমস্যা নেই। তো এখন আপাতত সেই বেবিটা বাইরে আসেনি, ও বেবিটা খাঁচার ভেতরেই আছে। একটু ভয় ভয় পাচ্ছে, যেহেতু নতুন তো নতুন ভয় পাবে। আর ওকে আমি ধরিনি, ও ডাইরেক্ট ঘরের ভেতরে ঢুকে গেছে। পুরো খাঁচাটা টোটালি আটকানো ছিল, ও ওই গাছে বসেছিলো, অনেকক্ষণ বসেছিল। তারপর খাঁচাটা আটকানো ছিল, ও নিচে নামলো, নিচে নামার পরে দেখি ওর উপরে বসে আছে চুপচাপ করে। তারপরে আমি হানতে ধরেছি গাছ। তো সেটা এদিকে আমি কথা বলছি আর এদিকে খাবার ফিনিশ হচ্ছে, সেটা খেয়াল করিনি। তোমরা তো দেখলে সব। ওরা এখনো, ওদের সময় লাগবে, ওদের ওই দেখো চেষ্টা করে। ওদের যদি এখন একটা জিনিস, ওদের যদি আমি কোথা থেকে কিনে আনতাম তাহলে ঠেলায় পড়ে অবশ্যই খুঁটে খাওয়া শিখে যেত। ওদের যা সাইজ, বেশ ভালোই সাইজ হয়ে গেছে, ওই দেখো। আর গাইস, মেলটার পায়ের যে রিংটা, সেই রিংটা অসাধারণ। বিবেক বানিয়েছে, কীভাবে বানিয়েছে বুঝলাম না, কিন্তু রিংটা অসাধারণ। ওই দেখো পুরো চমকাচ্ছে, চকচক করছে। তোরা ভালো না, আমার চিকুকে আনবো এখনই, আমার কাছে চলে আসবে। দেখ বাচ্চাগুলো ফুটে খাচ্ছে। আর কিছুদিনের অপেক্ষা, তারপরে বাইরে বেরিয়ে যাবো। দেখো গম, তিন চারটে গম খাওয়া হয়ে গেছে অলরেডি। তোর মুখে কি? তো এদের দুজনকে আগে আমি রেখে আসি ভেতরে, আগে তুই আয়। কিংয়ের বাচ্চা দুটোকেই বাইরে রেখে এসছি, এখন আমরা চিকুকে ছাড়বো। দেখি চিকু খবর কি। এদের তো এখন আর খেতে দেওয়া যাবে না। দেখি ব্যাগটা আগে সরিয়ে রাখি, নাহলে এরা ফিনিশ করে ফেলবে। ব্যাগ ফুটো করে ফেলেছে, দেখেছো অলরেডি ফুটো হয়ে গেছে ব্যাগে। ব্যাগটা আগে ঘরের ভেতর রেখে দিই। আর গাই যাই, দেখো এইখানে গম রাখা আছে 5 কিলো আরও এক্সট্রা। তো চলো 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 চিকুকে ছাড়তে হবে। আসো চিকু, আজকে তুমি অনেক কামাল করে দিয়েছো। চিকু আজকে মাঠে গিয়ে যা করেছে না গাইজ, ও আমার হাত ধরে বসেছিল আর আমি সাইকেল চালিয়েছি, ঠিক আছে। ও হেভি ট্রেনিং নেবে চিকু, দেখো। আয় আয় ওরা শয়তান। চিকুকে দেখো হাতে তুলেছি আর চিকু কোথায় উঠে গেছে, ও আমার গার উপর উঠে গেছে। আর ও আমার এইখানে থাকতেই পছন্দ করে, খুব সুন্দরভাবে বসে থাকে। আমি যদি পুরো মাঠ ঘুরে আসি না তাও আমার গার থেকে নামবে না। তো এখন চলো আমরা সুন্দরীকেও দেখে আসি একটু, সুন্দরী কী করছে। ওই দেখো সুন্দরী বসে আছে, আমরা আসলাম আর সুন্দরী উঠে দাঁড়ালো। উঠে দাঁড়িয়ে ওই দেখো সুন্দরীর খাবারটা শেষ হয়ে গেছে। সুন্দরীকে আলু দিয়েছিলাম গাইজ, আলু খেয়েছে, এইভাবে খেয়েছে তোমরা বুঝতে পারবে দেখলে। আলুর ভেতর থেকে এরকমভাবে পুরো খেয়ে ফেলেছে, সাইডে খোসা পুরো বোঝা যাচ্ছে। বেশ ভালো কথা সুন্দরী, দাঁড়ো আমি খেতে দিয়ে যাবো, এক্ষুনি দিয়ে যাবো, সমস্যা নেই, একটুও সমস্যা নেই। সুন্দরীকে গাইজ আমি অনেকদিনই বিচুলি দিই না, আর আমাকে বারণ করেছিল এক দাদা, যে বলেছিল যে বাচ্চা হয়েছে এখন বিচুলি আটা না দিতে, বিচুলি আটা দিলে সমস্যা হবে। তো আরেক দাদাও বলেছিল যে কুমড়ো দিতে, কুমড়োটা আমি খাইয়েছি একবার, আরও খাওয়াতে হবে। আমার হাটে যাওয়া হচ্ছে না মেন গাইজ, আজকে আমি চেষ্টা করবো সুন্দরীর জন্য স্পেশালি হাটে যাওয়ার। আগের দিন একবার কী হয়েছে, হাটে যাওয়া হয়নি, বাবাকে বলেছিলাম, বাবা দুটো বাঁধাকপি নিয়ে চলে এসেছিলো। তো আপাতত সুন্দরী থাকুক, সুন্দরীকে আমি একটু পরে
খেতে দিয়ে যাচ্ছি গাইস। তো এখন চলো আমরা যাই পায়রাদের কাছে, পায়রাগুলো কী করছে দেখে আসি। সবকটা তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর খাওয়া দাওয়া করে ওরা এখন ডাকাডাকি করে বেড়ায়, গুড় 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 গুড়। যেহেতু এখনও ঘরে ওঠার সময় হয়নি, আর গরমকাল না, গরমকালে তো 6টা বেজে যাবে তাও মনে হয় দিন থাকে। তো এখনও খুব সুন্দর গরম আছে, খুব সুন্দর রোদ আছে, শীতকালের মতন হয়ে থাকতে না, এর জন্যই তো পায়রাগুলো তো মজা করছে। তো তোমরা তোমরা যারা যারা পায়রা পোষো তারা তারা এখন কী করবে বলো তো? এখন অতটা টাইম আটকে রাখবে না ঘরের ভেতরে, অতটা টাইম আটকে রাখলে না ওরা বোর হয়ে যাবে, প্লাস ঘরের ভেতরে থাকতে থাকতে না ওদের পক্স হবে, আর গরমকালে পক্সটা স্বাভাবিক হয়ই, বা নতুন বাচ্চা হলে পক্স হয়ই, 90% হয়ই গাইস। তো সেটা বড় কথা না, বড় কথা চলো দেখে আসি। চিকু বসে থাকবা, নড়বানা নড়বানা, একটু নড়বানা, এই সাইডে আসো, এই সাইডে আসো, এই সাইডে আসো, এই সাইডে, এই সাইডে, এই সাইডে আসো, এই সাইডে। হ্যাঁ চলে এসছে চিকু, ওই দেখো চিকু বসে থাকে, এরকমভাবে ধরে বসে থাকে, দেখো সবকটা করছে কি তোমরা জাস্ট সেইটা দেখো, ডাকাডাকি ডাকাডাকি। আমি বললাম না আর চলে গেছে, যারা যারা ভালো অর্ধেকের বেশি পায়রা ঘরের ভেতরে চলে গেছে। এই কটা বাচ্চাকে আমার খাওয়াতে হবে, বাট খাওয়াতে পারছি না এখন, কারণ হচ্ছে এই কটা বাচ্চাকে খাওয়াতে হবে হচ্ছে আমার হচ্ছে কী বলতো, বিস্কুট খাওয়ালে হবে না, আমার খাওয়াতে হবে হচ্ছে ছাতু। ছাতু খাওয়ালে কী হবে, ছাতু খাওয়ালে ওদের পেটে থাকবে। আর বিস্কুট আমি একটা জিনিস নোটিস করলাম, বিস্কুট আমি যে গোলাচ্ছি না, বিস্কুটে অনেকটা পরিমাণ মিষ্টি বেশি। তো পারলে যে বিস্কুটটা একদম বাজে আইডিয়া, তোমরা পারলে যে বিস্কুটটা একদম ইউজ করবে না, তাহলে বাচ্চার কৃমি হবে, অনেকটাই সমস্যা হবে। তো আমি একদিন ইউজ করে বুঝে গেছি, আমি আজকে খাওয়াবো ওকে হচ্ছে ছাতু খাওয়াবো ওদের। আর ছাতুটা হচ্ছে আমার কাছে স্কুলের ছাতু আছে, তো ওই ছাতুটা ভালো করে চালতে হবে, ছাতুর ভেতরে অনেক চিনি আছে, চিনিগুলো আলাদা হয়ে যাবে। আমি রিওকে চেলে চেলে খাওয়াতাম, সেই প্রসেসে আমি ওদের খাওয়াবো গাইজ, একদম সমস্যা হবে না, শুধু একটু সময় লাগবে। এরা না মাঝে মাঝে ভয়তে ভয়তে কেঁপে উঠছে, কারণ কেন ভয় পাচ্ছে সেটাই আমি বুঝতে পারলাম না। আমার মনে হয় গাইজ কোনো পাখি আসছে গাইজ, দেখো সব কটা এখানেই আসে, মাঝে মাঝে লাফিয়ে উঠবে এদিকে। ও আমি বুঝে গেছি কেন কেঁপে উঠছে, মাঝে মাঝে গাছ থেকে একটা দুটো করে আমড়া পড়ছে, ঠিক আছে, আর আমড়া পড়ার ফলে নিচে দুম করে পড়ছে, আর সব কটা পাচ্ছে গাইজ ভয়। ওই দেখো আমাদের নতুন যে অতিথিটা সেটা বাইরে এসেছে, ওই দেখো দেখেছো কালারটা, দেখো জাস্ট আমি এক সাইডের ডানাটা বেঁধে রেখেছি গার্ডার দিয়ে। তো চলো তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিই অতিথিটাকে। আর আমার মনে হয় এটা ম্যাড্রাসের বাচ্চা গাইজ, দেখেই বোঝা যায়, চোখ দেখে আমি বুঝে গেছি যে এটা ম্যাড্রাসের বাচ্চা। তো দেখা যাক এটা কিসের বাচ্চা হয়, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে এইটা কিসের বাচ্চা। দেখো স্ট্যান্ডিংটা দেখো, প্লাস ওই দেখো ফেস বিউটিটা দেখো, চোখটা কেমন যেন হলুদ হলুদ, ভেতরে একটু কালো, হলুদ বলতে ওটা বড় হলে লাল চলে আসবে, ঠিক আছে, হলুদ ভাবটা থাকবে না। তো এখন আপাতত থাকুক এইখানে, সমস্যা নেই। তো সবার যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ভ্লগটা এবার আমার শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে, বাই।